ভংগ হল অসমৰ গৰমৰ সৰ্বকালৰ অভিলেখ। গ্রীষ্ম নহয়, শারদীয় কালত গরমে রসিলে অভিলেখ। কেবল অসমে নহয়, উত্তর পূর্বাঞ্চলের শীতল শহর শিলংতো গরমের তাণ্ডব। সেপ্টেম্বর মাহর অভূতপূর্ব গরমে জিও কাঢ়িনিও করেছে। দেওবারটোয়ে সর্বাধিক গরমের দিন হব বলে বিবেচনা করা হয়েছিল, যদিও সোমবারে রাজ্যের ঠায়ে ঠায়ে দেখা গল অভিলেখ রসা গরম। মোবাইল স্ক্রিনত বিভিন্ন সংস্থায় দেখা গরমের মাত্রায় হতবাক করে তোলাই নহয়, ভাঙিলে সর্বকালের অভিলেখ। সোমবারের দিনটো ডুমডুমাত দেখা গল 43 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে সমগ্র রাজ্যের ভিতর ডিব্রুগড়ত দেখা গৈছিল সর্বাধিক প্রায় 39 ডিগ্রির তাপমান। গুৱাহাটীর সর্বাধিক তাপমাত্রা আছিল প্রায় 39 ডিগ্রি। গুৱাহাটী বিমানবন্দরত সোমবারে 39.3 ডিগ্রি মাপ সংগ্রহিত করা হল, যেটো আছিল সেপ্টেম্বর মাহর সর্বকালের উত্তাপর অভিলেখ। আনকি পাহাড়িয়া ভূমি বরাকতো উত্তাপে চলে 40-এর ঘর। অবশ্যে বতর বিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে সোমবারের দিনটির তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ বলে ঘোষণা করা নাই, কিন্তু প্রখর রোদত জিলায় জিলায় আন বহু লোকে থার্মোমিটার পরীক্ষণ করেও পারাস্তম্ভ 40 ডিগ্রির উপর লাভ করলে। উল্লেখ্য, অসমের ইতিহাসত 1960 সনের 1 মেত সর্বাধিক তাপমান সংগ্রহিত হয়েছিল গুৱাহাটীর 40.1 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চলিত বর্ষর গ্রীষ্মত বিগত 26 মেত এই অভিলেখ অতিক্রম করে গুৱাহাটীয়ে 40.8 ডিগ্রি স্পর্শ করেছিল, একটা বর্ষতে দ্বিতীয়বার। তাকো সেপ্টেম্বর মাহত 40 ডিগ্রি ঘর অতিক্রম করে বতরে দৈনন্দিন জীবনলে কঢ়িয়াই আনিলে চরম দুর্বিষহ সময়। ইফালে কেবল গুৱাহাটীতে নহয়, শীতল শহর হিসাবে নাম থাকা শিলংতো একেই অবস্থা। সেপ্টেম্বর মাহত শিলং ফুড়বলে গিয়ে মানুষে সোয়েটার জ্যাকেট লৈ যায়, কিন্তু চলিত সপ্তাহত গরম ইমানেই প্রচণ্ড যে মানুষে সাধারণ চোলা এটাকো পিঁধিবলে কষ্ট পোৱা হৈছে। শিলংত 1973 সনের এপ্রিল মাহত 30.0 ডিগ্রি সেলসিয়াসেই সর্বোচ্চ আছিল। দেওবারে শিলংত দ্বিতীয় সর্বাধিক তাপমাত্রার অভিলেখ রচি উত্তাপর পরিমাণ হলগৈ 29.9 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমান আছিল শিলংর সেপ্টেম্বর মাহর সর্বোচ্চ তাপমান। আনহাতে শিলংর সমীপবর্তী উমিয়ামত দেখা গল 34.4 ডিগ্রি সেলসিয়াস তাপমান। অসমত এই উৎকট গরমের প্রকোপে ইতিমধ্যে লৈছে কেইবাজনেরও প্রাণ। সোমবারেও গরমের বাবে লক্ষিমপুর ধুনাগুড়িত বিজুল কুটুম নামের এজন লোকর প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। কেবল মানুষেই নহয়, পুখুরীর মাছ কাছ আদিরও গরমত মৃত্যুর বাতরি আহিছে। পুরনি গুদামত এইদরে গরমত পুখুরীর পানিত ভাহি উঠিল অজস্র মৃত মাছ। একেদরে তেজপুরত দেখা গল গরমত কাছর মৃত্যু। এজাক বরষুণে ধরা শীতল পেলার আশঙ্কাত থাকতেই অবশ্যে সোমবারে বিয়লি আহিল সকাহর বতরা। নগাঁওর পরাই আরম্ভ হল প্রত্যাশিত বরষুণ যাক। আনহাতে এজাক ধুমুহার পিছত বিয়লির ভাগত বরষুণে ধুই নিলে গুৱাহাটীকে ধরে উপকণ্ঠ অঞ্চল সমূহ। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।